মালদহের হবিপুর থানার নিমবাড়ি এলাকায় সর্পদংশনে মৃত্যু হলো 18 বছরের লোয়েশ মার্ডি নামে এক যুবকের। সোমবার রাতে খাওয়া দাওয়া করে ঘরে জল খেতে গেলে সাপে দংশন করে তাকে। পরিবারের সদস্যরা তাকে এলাকার এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ ঝাড়ফুঁক চলার পর অবস্থার অবনতি হওয়ায় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লোয়েশ মার্ডিকে মৃত বলে ঘোষণা করেন। সাপটা কিন্তু দেখতে পায়নি কেউ। তারপর ওই যে গ্রামে একটু কুকুরা একটু ঝাড়ফুঁক করলো, বলছিল যে বৃষ্টি নামে গেছে, পরে আবার বলছে ব্যথা করছে, তখনই মানে বৃষ্টি আবার উঠে যায়। এখন তো হাসপাতালে আনে ঘটনাটা হয়েছে, 1 ঘন্টার পর একটা গ্রামে হাসপাতালে জল কেটে গেছিল, তুলসী ওখানে কোথা থেকে বাড়ালো সব কেটে দিল, কি কি সব থেকে দেখা যায়। আমি ওখানে ছিলাম, বসেছিলাম চৌকিতে, ওখানে গ্রামে ছিল বিষ নামে গেছিল, ব্যথা হচ্ছে এখন, বিষ নামে গেছে এখন ব্যথা করছে। তারপরে বলতে বলতে কথা বলা বন্ধ হয়ে গেল। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।